একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর দেখো সকাল সকাল ঘুম থেকে আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, একটু আগে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার এসেছি বিছানা পরিষ্কার করতে। তো যে জন্য জানলাগুলো খুললাম, তো সকাল সকালও দেখো কত রোদ, এখন সবে 8টা বাজছে, তো এই সময়ও দেখো রোদে এত রোদ মনে হচ্ছে যেন বেলা 11টা 12টা বাজছে এরকম রোদ। তো এত গরম আর ভালো লাগছে না গরমে, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে। তো চলো যেন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাগুলো সব পড়ে আছে। সকালবেলা উঠে ঠিক সেরকম মানে খুব একটা কাজ কিছু করিনি, উঠে আর কি ফ্রেশ হয়ে একটু বসেছিলাম চাটাকে, তো এবার কাজ করতে শুরু হয়ে গেলাম। তো চলো আগে এই ঘরে বিছানা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, আমার মোটামুটি বিছানা পরিষ্কার হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই ঘরে বিছানাটা যেটা সেটা কিন্তু আমাদের কোনো খাট নেই, বুঝলে, নিচের মধ্যেই আমাদের গদি পাতা হয়েছে। তো বিশ্বাস করবে না যে এখানে শুয়ে এত আরাম না, মানে খাট ছাড়া বিনা খাটে গদিতে এরকম নিচে পেতে শুয়ে যে এত আরাম লাগে, খাটে সেই আরামটা পাই না। তো এটা খুব ভালো লাগে আর কি এখানে শুতে। তো দেখো সব হয়ে গেছে, এবার চলে এলাম আরেকটা ঘরে। এবার এই ঘরে বিছানা পরিষ্কার করতে হবে, তো এই ঘরেও বিছানাটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো দেখো এই ঘরে আগে ঝাঁটাটা নিয়ে আগেই মানে চাদরগুলো তুলবো না, কারণ চাদরগুলো তোলাই থাকে, খুব একটা মানে ঘুটাইও না কিছু সেরকমভাবে, আর খুব একটা অপরিষ্কারও নেই। তো ওপর থেকে অল্প সামান্য একটু ঝাঁটাই করে ঝেড়ে দিলাম, আর বালিশগুলোকে সব একদিকে করে দিলাম। আর বিছানা পরিষ্কার করতে করতে দেখি জানলার কাছে অ্যালোভেরা একটা গাছ রয়েছে। দেখো অ্যালোভেরা গাছের মাটিটা একদম শুকিয়ে ফেটে গেছে রোদ গরমে, তার জন্য দেখো একটু জল এনে দিয়ে দিলাম। মানে যেহেতু জানলার কাছে থাকে অতটা মনে থাকে না অনেক সময়, তো ভালো করে জল এনে দিয়ে দিলাম। আর মানি প্ল্যান্টটাও দেখো, মানি প্ল্যান্টটাও ঠিক উঠেছে আর কি, তো কিন্তু এর পাতাগুলো প্রচণ্ড ধুলো হয়েছিল, তো ওর গায়েও একটু জল দিয়ে দিলাম, বেশ আরাম পায় মনে হচ্ছে যেন, মানে ওকে জল ঢালছি গায়ে মানি প্ল্যান্টের গাছে মনে হচ্ছে না আমারই আরাম হচ্ছে এরকম। তো দেখো একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো চলে এসেছি, একটা ঘরে শোকেস টোকেসগুলো সব ছিল, সেগুলোকে পরিষ্কার করা হয় না, তো ভালো একটু মুছে পরিষ্কার করে নিই। ওপর থেকে তো ধরো পরিষ্কার করা হয় না, না করা হয়, হালকা হালকা করাই হয় ধরো, তবুও দেখো প্রতিদিনে ধুলো পড়েই, যতই পরিষ্কার করা প্রতিদিন দেখবো তার মধ্যে ধুলো পড়ছে। তো সেই হিসেবে আর কি পরিষ্কার এগুলোও করে নিচ্ছে একটু। আর বন্ধুরা প্রচণ্ড ঘেমে গেছি, এত গরম যেহেতু, তবু দেখো কাজ করতে মানে কাজ করলে যেন আরও বেশি ঘাম হচ্ছে, কাজ করতে করতে কিন্তু কাজ মোটামুটি হয়েই গেছে আমার। এদিকে দেখো আলমারিটা মোছা হয়ে গেলে বেশ শেষ কমপ্লিট, এদিকে মোছামুছি কাজ। আর এদিকে দেখো তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের কাছে ফুল, দেখো কত সুন্দর এই ফুলগুলো ফুটেছে, আর এত সুন্দর মানে গন্ধ না আমি আর মানে ঠিক সামলাতে পারলাম না। এটা সকালবেলায় উঠেই ছাদে গেছিলাম যখন, তখন আর কি তুলেছিলাম, তো এত সুন্দর ফুলগুলোটা গাছে ধরে আছে। আর ফুলগুলো দেখো সাদা ফুলই কিন্তু বেশ বড় সাইজের, আর খুব সুন্দর এর মধ্যে গন্ধ আছে আর কি, তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমার তো খুব ভালো লাগছে দেখতে।
মোছামুছি কাজ তো শেষ, এবার চলে এসেছি জলখাবারের জন্য। তো দেখো কুমড়ো কেটে নিয়েছি এদিকে, যেহেতু জলখাবারে মুড়ি খাওয়া হবে তার জন্য কুমড়ো কেটে নিয়েছি, আর এদিকে কুমড়ো আর আলুর তরকারি হবে, কারণ অনেকদিন ধরে কুমড়োটা রয়েছে, নাহলে গরমে দেখলাম নষ্ট হয়ে যাবে, তার জন্য কুমড়োটাই করে নিচ্ছি। তো দেখো কুমড়োটা ভেজে তুলে নিয়েছি আগে লাল লাল করে, নাহলে না কুমড়ো যদি মানে আলুর সাথে ভাজি একসাথে আর পাওয়া যায় না, একদম গলে ঘ্যাট হয়ে যায় তরকারিতে, ওর জন্য কুমড়োটাকে ভেজে একটু তুলে রেখে দিয়েছি। এরপরে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি একটু কালো জিরে আর লঙ্কা দিয়ে। তো দেখো আমার কুমড়োর তরকারি মোটামুটি হয়েই গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার এবার জলখাবার খেয়ে নেবে সবাই, তারপরে আর এদিকে দেখো আমি আরেকটা কাজের জন্য বসিয়ে দিয়েছি, দেখো গরম জল বসিয়ে দিয়েছি একবার, ঠিক আছে জানো, যেহেতু ভাত বসাবো তো ইন্ডাকশানে জলটা বসিয়ে দিয়েছি, জলটা এখানে গরম হয়ে যাবে দিয়ে ভাতে ঢেলে দেবো, তাহলে কি তাড়াতাড়ি হয় আরও রান্নাটা। তো তোমরা এটা করে দেখতে পারো, গরম জল দিয়ে তাড়াতাড়ি করে চাপালে তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা একটু তাড়াতাড়ি ফোটে। তো তার জন্য ভাতটার জন্য জল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেখো আম ডাল হয়ে গেছে, এই গরমের টক ডাল দিয়ে ভাত খেতে না দারুণ লাগে, তো ওই জন্য দেখো আম দিয়ে ডাল করে নিয়েছি, মুসুরির ডাল। আর এই গরমে আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না, উচ্ছে ভাজবো। আর দিয়ে দেখো পটল কেটে নিয়েছি, তো পটল আর আলু দিয়ে তরকারি করব, মানে দই পটল বানাবো আর উচ্ছে ভাজবো, আর টক ডাল হয়ে গেছে, ব্যাস সেই হবে আজকের মেনু। আর গরমে না মানে যেমন করতেও ভালো লাগছে না, তেমনি খুব একটা খেতেও ভালো লাগছে না। আর দিয়ে দেখো আমার আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে, তো চলো এবার মশলাটা করে নিই, আর এগুলো সব ভাজতে শুরু করে এক এক করে। দিকে দেখো আমার পটলগুলো সব লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি, পটল না ভাজলে না খেতে ভালো লাগে না পটলের তরকারিতে, তো জন্য বেশ ভালো করে ভেজে পটলগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে ভাজবো, আর এদিকে মশলা আমার রেডি হয়েই গেছে মোটামুটি। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে আমার ইয়ে দইটা রাখা ছিল, যেহেতু দই পটল করবো তার জন্য দইটাও বার করে নিলাম। প্রচণ্ড গরম তো লাগছে ধরো, আর গরমে বারবার করে জল খাচ্ছি, তো দেখো আবার এক গ্লাস জল বার করে নিয়েছি ঠান্ডা জল, তার মধ্যে গ্লুকন ডি গুলে নিচ্ছি, কারণ পুরো এনার্জি একদম লস হয়ে গেছে, এনার্জি তো নেই এই গরমে, তাই এনার্জির জন্যেই এই গ্লুকন ডিটা করে নিচ্ছি, কারণ এখনও কাজ করতে হবে সারাদিন ভালো মতন অ্যাক্টিভ থাকতে হবে, তার জন্যই ধরো এই জলটা গ্লুকন ডি জলটা খেয়ে নেবো। আর সত্যি কথা গ্লুকন ডি জলে প্রচুর এনার্জি পাওয়া যায়, মানে তোমরা কে যারা খাও তারা তো জানবে, কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায় গ্লুকন ডির জলে, তার জন্য দেখো এক গ্লাস গ্লুকন ডির জল খেয়ে নিচ্ছি। তারপর আবার এদিকে দেখো রান্না একদিকে হচ্ছে, কিন্তু একদিকে কিন্তু আলু ভাজা চলছেই, আর একদিকে আমি গ্লুকন ডির জল করে এক গ্লাস খেয়ে নিলাম। এবার চলো আবার দেখো তোমরা রান্না আমার দেখতে থাকো, মশলাও দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে দইটাও নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, খুব একটা দেবো না দেখো, খুব অল্প একটু দই দেবো, কিন্তু এটা টক দই। দইটাকে দেখো বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ একটু ভালো টক দই তো বেশ ভালো করে চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা আমার মশলা একটু কষা হয়ে গেছে পেঁয়াজ রসুন, এবার এর উপর দইটা দিয়ে দেবো, দইটা দিয়ে অল্প একটু মানে মশলাটা একটু ভেজে নেবো। তো দেখো আমার পটলের তরকারি কালার কেমন এসছে, দেখে তো খুবই সুন্দর লাগছে, কালার দেখে খেতেও আশা করি খুবই ভালো হবে, এর আগেও করেছিলাম অনেকবার, তো খেতে খুব ভালোই হয় দই পটল, তোমরা বাড়িতে করে দেখো। তো চলো আমার মোটামুটি রান্না রেডি হয়ে গেছে দেখো। আর দেখো এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে বেশ ভালো করে, উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো মেনু আজকে ভাত, উচ্ছে ভাজা, আম দিয়ে মুসুর ডাল, আর এদিকে হচ্ছে দই পটল, আর হচ্ছে আমের টক, এই হচ্ছে আজকে মেনু। তো চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।